স্পেশালি যদি আমরা হলিউডে দেখি, যারা হয় না যে অভিনেত্রী, কারণ অভিনেতাদের কথা আমি বলবো না, তাদের একদমই তাদের স্টাইলটা ডিফারেন্ট, তারা তাদের মতো করে আসলে সব কিছু পোর্ট্রে করে। অভিনেত্রী যেহেতু আমি আমার কথাটা আমি বলতে পারবো যে হলিউডে হোক বা এখন বলিউডেও এই প্র্যাকটিসটা স্টার্ট হয়েছে, যে যারা বেসিক্যালি যারা অ্যাক্ট্রেস, যারা অভিনেত্রী, তাদের কোনো আসলে এজ কিন্তু ম্যাটার করে না, তারা তাদের হোল লাইফ কিন্তু কাজ করতে পারে এবং সাকসেসফুলি। যেটা আমরা অমিতাভ বচ্চনকে যদি দেখি, সে এখনও সুপারস্টার, সে যখন স্ক্রিনে আসে একদমই ম্যাটার করে না যে হাউ ওল্ড ইজ হি, ম্যাটার করে তার ক্যারেক্টার, ম্যাটার করে তার পার্সোনালিটি, তার ওয়ে অফ প্রেজেন্টেশন। এবং হলিউডেও তাই, অনেক আমার মনে হয় যে যত আরও এইজ হয় তত আরও পরিণত হয়। সো এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দেশেও এই প্র্যাকটিসটা স্টার্ট হয়ে যাবে। আমরা যারা এখন ছোটো মানুষ, যারা এখন একদম অল্প বয়সে কাজ স্টার্ট করেছি বা কাজ কন্টিনিউ করছি, তারা হয়তো আরও অনেক বছর পরে যেও আমরা সেই রকম আসলে ক্যারেক্টারগুলো পাবো, যেটাতে আমাদেরকে দর্শকরা ঠিক ওভাবেই নায়িকা হিসেবে না দেখে অভিনেত্রী হিসেবে দেখবে। আমি নায়িকা আমাদের তো এটা ডেফিনেটলি, আমরা যারা মুভিজ করছি এই তকমাটা আসবেই, কিন্তু নায়িকা তকমার পাশাপাশি আমি আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্ট্রেস, যেটা আমি আমার এই যাত্রা সবসময় থাকবে অব্যাহত, কারণ নিজেকে ফাইন টিউন করার সেই আমার মনে হয় যে এই পথটা আসলে কখনো শেষ হবে না এবং আমি চাইও না, আমি প্রতিনিয়ত শিখতে চাই। সেখান থেকে যখন আপনি বলছেন যে ভিন্ন একজন বুবলিকে আবিষ্কার করেছে প্রহেলিকার মাধ্যমে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এবং সবাই যারা, আমার মনে হয় যে আসলে এই প্রাপ্তিটা নিয়েই বাকি দূর আসলে পথ চলতে চাই। এই পথ চলাটা আমার মনে হয় যে থাকুক সবসময়, দর্শকদের ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় পাওয়া। কারণ প্রহেলিকাতে আমার মনে হয় দর্শক যেভাবে অর্পাকে দেখেছে, বুবলিকে যেভাবে আবিষ্কার করছে, তারা যে অ্যাপ্রিসিয়েট করছে, তারা বের হয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আমার কোথায় কেমন লেগেছে, কোথায় অভিনয় কীরকম হয়েছে, সব কিছু মিলে তারা যে প্রশংসা করছে, আমার মনে হয় যে এর থেকে আসলে বড় পাওয়ার কী হতে পারে। কারণ আমাদের অনেকগুলো কাজ আসলে হয় কি, সবাইকে তো সব কাজ বাঁচিয়ে রাখে না, সো কিছু কিছু কাজ যেটা সবার মনে থেকে যায়, মনে গেঁথে থাকে, সো সেরকম একটা কাজ হচ্ছে আমার প্রহেলিকা। আমার বিশ্বাস দর্শকরা যেভাবে ভালোবাসছে, ভবিষ্যতে আসলে আমার মনে হয় এই ভালোবাসাটা থেকে দায়বদ্ধতা বেড়ে গেছে, এখন আরও ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার দিতে হবে। কারণ আজকে খুব বড় একটা সারপ্রাইজ, যেটা আমার জন্য স্পেশালি, কারণ আমরা তো যেটা হচ্ছে যে একটু সারপ্রাইজ দিচ্ছি অডিয়েন্সের সাথে হয়তো, কারণ এত এত হাউসফুল শো অডিয়েন্স আমাদেরকে উপহার দিচ্ছে, সো সেখান থেকে আমাদেরও কিছুটা দায়িত্ব আছে দর্শকদের জন্য, যে তাদের শোয়ের শেষে যে একটু শুধু আসলে তাদের সাথে আছে না, যে একটু চমক দেওয়া বা তাদের কাছাকাছি একটু পৌঁছানো, সো চেষ্টা করছি, সব শো তো ওভাবে আসলে সম্ভব হচ্ছে না। সো আজকে যেটা হয়েছে, আমার প্রথম মিডিয়াতে ক্যামেরার সামনে যে মাধ্যম দিয়ে আসা, নিউজ প্রেজেন্টেশন, সংবাদ উপস্থাপনার মাধ্যমে আসা আমার, এবং সেই প্রথম ক্যামেরার আছে না যে এটা তো আসলে অন্যরকম একটা অনুভূতি। সো সেই প্রফেশন, সেই মাধ্যমটার যে মানুষগুলো, সংবাদ উপস্থাপক উপস্থাপিকারা যারা আছেন, তারা আজকে আসলে আমাকে যে সারপ্রাইজ দিয়েছে, আমার এই যে শো হয়তো একটু পরেই শেষ হয়ে যাবে, আমি জাস্ট এসেছি, আমার দেখা হবে অবশ্যই তাদের সাথে। সো এটা আমার জন্য না আসলে আমি বলবো যে একটা বিরাট অ্যাচিভমেন্ট, কারণ এই যে অনেকগুলো চ্যানেলের অনেক নিউজ প্রেজেন্টাররা, রেসপেক্টেড নিউজ প্রেজেন্টাররা, যারা অলমোস্ট 35-40 জন, তারা একসাথ হয়ে তারা ইনিশিয়েটিভটা নিয়েছে যে তারা প্রহেলিকা দেখবে এবং আমাদেরকে সারপ্রাইজ দিবে। সো এটার জন্য আমি আসলে খুবই গ্রেটফুল তাদের কাছে। এবং আমি তো, আমাকে গতকাল জানানো হয়েছে, যেটা বলছিলেন তারা যে এই গত কয়েকদিন তারা আসলে টিকিট ম্যানেজ করতে পারছিল না, যে এতগুলো টিকিট একসাথে লাগবে, সো সে ম্যানেজ করতে পারছিল না, বিকজ ম্যাক্সিমাম প্রহেলিকা শোজগুলোই আসলে হাউসফুল যাচ্ছে। সো এতদিন পরে তারা সবাই এই ম্যানেজ করে দেন, কারণ প্রত্যেকে যারা নিউজ প্রেজেন্টার আছেন আসলে আপনারা জানেন যে এই জায়গাটা কতটা চ্যালেঞ্জিং তাদের এই জবটা, এবং আই ক্যান ফিল ইট। সো অনেকে আছে যারা নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি, অনেকে ডক্টর, অনেকে লয়ার, অনেকে বিজনেস করছে, সো অনেকে জব করছে, অনেকে ব্যাংকার। সো এই ব্যস্ততার মাঝেও তাদের পরিবারের সময়টুকু, সেই আছে না যে ঈদের সময় তেমনি একটা সময় দেওয়া থাকে, সব কিছুর ঊর্ধ্বে যে তারা যে এই সারপ্রাইজটা আমাকে দিয়েছে, আসলে আমি সত্যি খুব কৃতজ্ঞ সবার প্রতি। সো আজকে যে গেস্ট হিসেবে আসা, এটা আমার জন্য একটা অন্যরকম ভালো লাগা। আমি যখন ইনভাইটেশন পেয়েছি আপু, আমার, আমি মানে মনে হয়েছে যে আমার যত কাজই আজকে থাকুক,
আমি সব ক্যান্সেল করে হলো আসলে তাদের সাথে জয়েন করব সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট যে তারা সবাই বের হবে লাস্ট মোমেন্টে যে আমি ওই সারপ্রাইজটা আসলে রিসিভ করব সবার সাথে একসাথে